পাকিস্তানে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহত 30। যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের প্রত্যয় সরকারের। নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় অংশ নেবেন সম্মেলনের উদ্বোধনী পর্বে। এবং রুশ মার্কিন বিষয়ে ভুল সংবাদ প্রচার করায় মার্কিন গণমাধ্যমকে চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি ট্রাম্পের। শিগগিরই অভিবাসন বিরোধী নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি। পাকিস্তানের সিন্ধু প্রদেশে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযানে 30 জন নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। বৃহস্পতিবারের জঙ্গি হামলার পর পাকিস্তান জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশটির সরকার। গতকালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 150+ মানুষ। আইএস এ হামলার দায় স্বীকার করলেও আফগানিস্তান থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সরকার। স্বজনহারা আহাজারিতে শুক্রবার ভারী হয়ে ওঠে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শেহওয়ান শহরের পরিবেশ। এদিন শত শত মানুষ জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত। বিখ্যাত লাল শাহবাজ কালান্দার মাজারের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে তাদের বাধা দেওয়া হয়। শুধু শেহওয়ান নয়, নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় পুরো সিন্ধু প্রদেশকে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে সামরিক বাহিনী। পাকিস্তান রেঞ্জার্সের এক বিবৃতিতে বলা হয়, রাতব্যাপী সিন্ধুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 18 জঙ্গিকে হত্যা করা হয়েছে। একই দিন খাইবার পাখতুনখোয়ায় পুলিশি তল্লাশিকালে গোলাগুলিতে নিহত হয় আরো 11 জন। এর আগে বৃহস্পতিবার সিন্ধুর লাল শাহবাজ কালান্দার মাজারে গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলায় 200+ মানুষ হতাহত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় 3 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে সিন্ধু প্রাদেশিক সরকার। পাকিস্তানের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে অব্যাহত সন্ত্রাসী হামলায় নিরাপত্তা শঙ্কায় রয়েছে দেশটির সাধারণ মানুষ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল যে সন্ত্রাসীরা চাইলেই যা খুশি করতে পারে। এই হামলায় অনেক সিন্ধুবাসীর স্বপ্নের মৃত্যু হয়েছে, এর দায় কারা নেবে? আমার চোখের সামনে অনেককে মারা যেতে দেখেছি। এমন বিভীষিকাময় দিন আর কখনো আমার সামনে আসেনি। আমার চারপাশে যারা ছিল তারা কেউ বেঁচে নেই। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জঙ্গি বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় জড়িত মূল হোতাদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া। বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করলেও আফগানিস্তান থেকে এ হামলা পরিচালনা করা হয়ে থাকতে পারে বলে ধারণা সামরিক বাহিনীর। শুক্রবার রাওয়ালপিন্ডিতে আফগান দূতাবাসের কর্মকর্তাদের তলব করে আফগানিস্তানে বসবাসরত 76 জন সন্ত্রাসীর তালিকা তুলে দেয় পাকিস্তান সেনাবাহিনী। আফগান সরকারকে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নতুবা ওই সন্ত্রাসীদের পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত 55 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার বাগদাদের শিয়া অধ্যুষিত আলবায়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি দোকানের সামনে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় আহতদের অনেকের অবস্থা গুরুতর থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 3 দিনে বাগদাদে এটি তৃতীয় বোমা হামলার ঘটনা। চার দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত 17:45 ঢাকা থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় আজ সকাল 11:00 জার্মানি পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে মিউনিখের ম্যারিয়ট হোটেলে পৌঁছালে সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। 4 দিনের এ সফরে নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বাংলাদেশ সময়ে আজ সন্ধ্যা 7:30 সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো আস্তানায় দ্বিতীয় দফায় সিরিয়ার শান্তি আলোচনা। জরুরি ত্রাণ পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জাতিসংঘের। মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে রাশিয়ার বিষয়ে ভুল সংবাদ প্রচারের অভিযোগ এনে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণে মস্কো ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করতে সামনের সপ্তাহে অভিবাসন বিরোধী নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন। এদিকে নতুন মার্কিন প্রশাসনে একের পর এক পদ থেকে কর্মকর্তাদের প্রত্যাহারের পরও প্রশাসন নিখুঁতভাবে চলছে বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে ও যুক্তরাষ্ট্রের উন্নয়নে তাদের ভূমিকার কথা তুলে ধরতে ওয়াশিংটন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টন ও শিকাগো অঙ্গরাজ্যে বসবাসরত হাজার অভিবাসী বৃহস্পতিবার পদযাত্রা করে। অভিবাসী ছাড়া একটি দিন শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি ক্লাস, চাকুরি এমনকি কেনাকাটা থেকে নিজেদের বিরত রাখেন। যুক্তরাষ্ট্রের 13% অর্থাৎ প্রায় 4 কোটি মানুষ অভিবাসী। আমরা মার্কিন অর্থনীতিতে যে ভূমিকা রাখছি তা অগ্রাহ্য করার কোনো উপায় নেই। পূর্বপুরুষ বিবেচনা করলে এদেশের কেউই মার্কিনই নয়। একটা কাগজ আমাদের মর্যাদার মাপকাঠি হতে পারে না। গণবিক্ষোভের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সামনের সপ্তাহে নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা নিয়ে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ এবং গণমাধ্যমের বিতর্কিত সংবাদ প্রচারে তীব্র সমালোচনা করেন তিনি। রাশিয়ার সঙ্গে আমার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের বিষয়ে গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে গণমাধ্যম তাদের বিশ্বস্ততা যেমন হারাচ্ছে, তেমনি ওয়াশিংটন মস্কোর কোন চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। যারা আমার প্রশাসনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তথ্য ফাঁস করছে, তাদের আমরা খুঁজে বের করব। এজন্য তাদের চরম মূল্য দিতে হবে। এদিকে একের পর এক মন্ত্রী পদত্যাগ করার পাশাপাশি মন্ত্রিসভার কয়েকজন সদস্যের মনোনয়ন সিনেটে ঝুলে থাকা সত্ত্বেও ট্রাম্পের দাবি তার প্রশাসন নিখুঁতভাবে চলছে। অবৈধ অভিবাসীকে গৃহপরিচারিকা হিসেবে রাখার অভিযোগ ওঠায় সবশেষ অ্যান্ড্রু পুজডার শ্রমমন্ত্রীর পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেন। তার জায়গায় আলেকজান্ডার একোস্টারের নাম মনোনীত করেন ট্রাম্প। জর্জ ডব্লিউ বুশের আমলে এই হার্ভার্ড গ্র্যাজুয়েট জাতীয় শ্রম সম্পর্ক বোর্ড ও বিচার বিভাগের সহ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সাউথ ক্যারোলাইনার সাবেক কংগ্রেসম্যান মাইক মালভানি হোয়াইট হাউসের বাজেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার তার শপথ পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইকেল ফ্লিন পদত্যাগের পর তার স্থানে ট্রাম্প সাবেক নৌকর্মকর্তা রবার্ট হারওয়ার্ডের নাম প্রস্তাব করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্যক্তিগত কারণে হারওয়ার্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের বিতর্কিত নীতির কারণে এশিয়া, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিয়ে উপদেষ্টা কমিশনের 20 সদস্যের মধ্যে 16 জনই পদত্যাগ করেছেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ও রুশ সরকারের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সামরিক বিষয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্র তৈরি হতে পারে বলে জানান ম্যাটিস। 2014 সালের সেপ্টেম্বরে করা প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাটোভুক্ত দেশগুলোকে মোট জিডিপির 2% জোটের সামরিক ব্যয়ের জন্য দিতে হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে কৃষ্ণ সাগর অঞ্চলে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আগামী জুনের মধ্যেই 4টি বহুজাতিক সামরিক বাহিনী ওই অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানানো হয়। কাজাখস্তানের রাজধানী আস্তানায় দ্বিতীয় দফা সিরিয়ার শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। 2 দিনব্যাপী এ আলোচনা বুধবার শুরুর কথা থাকলেও তুরস্ক ও বিদ্রোহী প্রতিনিধিরা বৃহস্পতিবার শেষ দিনে আলোচনায় যোগ দেয়। এদিকে সিরিয়ার অন্তত 4টি শহরে 60,000 মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেরা শহরে জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। বৃহস্পতিবার মানসিয়া এলাকায় জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনী তীব্র লড়াইয়ের পাশাপাশি তাদের অবস্থান করা কয়েকটি ভবনে বিমান হামলা চালানো হয়। এদিন দেরা থেকে দক্ষিণে জর্ডান এবং পূর্ব ও পশ্চিম দিকের সিরীয় শহরগুলোতে বিদ্রোহীদের কৌশলগত কয়েকটি যোগাযোগ সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে সিরীয় সেনারা।
একই দিন মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের শহরতলিতে আইএসের দখলে থাকা হায়ান গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। রুশ বিমান হামলা ও হিজবুল্লাহ যোদ্ধাদের সহায়তায় হোমসের আরও কিছু এলাকা থেকে আইএসকে বিতাড়নের দাবি করে তারা। কয়েকটি শহরে বিদ্রোহীরা সরকারি বাহিনীর কাছে কণ্ঠাসহ হওয়ার খবরের মধ্যেই কাজাখস্তানের আস্তানায় দ্বিতীয় দফা সিরীয় শান্তি আলোচনা বৃহস্পতিবার শুরু হয়ে এদিনই শেষ হয়। রাশিয়ার মধ্যস্থতায় দুই দিনব্যাপী এ শান্তি আলোচনা বুধবার শুরুর কথা থাকলেও বিদ্রোহী ও তুরস্কের প্রতিনিধিরা একদিন দেরি করে এতে যোগ দেয়। আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য রাশিয়ার পক্ষ থেকে আসাদ সরকার ও বিদ্রোহী প্রতিনিধিদের মধ্যে আস্থাহীনতা ও পরস্পরের দোষারোপকে দায়ী করা হলেও তুরস্ক ও বিদ্রোহীদের দায়ী করছেন সিরীয় সরকারের প্রতিনিধি দলের প্রধান। তুরস্ক ও বিদ্রোহী প্রতিনিধিরা এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নেননি। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা নিশ্চয়তা দানকারী তিন দেশের মধ্যে রাশিয়া ও ইরানের ব্যাপারে আমাদের অভিযোগ নেই, কিন্তু তুরস্ক একদিন পরে যোগ দেওয়ার পাশাপাশি অনভিজ্ঞ প্রতিনিধিদের পাঠিয়েছে। মাত্র একদিনের আলোচনায় সিরিয়ার অসংখ্য জটিল বিষয় সমাধানে অগ্রগতি হতে পারে না। এ অবস্থার মধ্যেই সিরিয়ার কয়েকটি শহর থেকে অবৈধ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ায় এখনও 13টি শহরে অবরোধ রয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায়। এর মধ্যে অন্তত 4টি শহরে 60,000 মানুষের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন। আমরা যদি শিগগিরই আলফুয়া, কেফ্রায়া, মাদা ও জামাদানের মতো শহরগুলোতে ত্রাণ পৌঁছে দিতে না পারি, তবে সেখানেও গত বছরের মতো তীব্র খাদ্য সংকটে মানুষ মারা যাবে। সংঘাত থেকে বেসামরিক প্রাণহানি ঠেকাতে সিরিয়ার আরও অন্তত 80টি এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নিতে হবে। সিরিয়ার সংকট নিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় আগামী 23 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় পরবর্তী পর্যায়ের শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। তার আগে আসাদ সরকারের সঙ্গে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বিদ্রোহী দলগুলোর প্রতিনিধিত্বকারী হাই নেগোসিয়েশন কমিটি বা এজেন্সি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দুর্নীতির অভিযোগে টেক জায়ান্ট স্যামসাংয়ের ভারপ্রাপ্ত প্রধান লি জে ইয়াংকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। গণমাধ্যম জানায় 2015 সালে স্যামসাং এর কনস্ট্রাকশন প্রতিষ্ঠান সিএনটি ও সংযুক্ত প্রতিষ্ঠান চেইল ইন্ডাস্ট্রিজ একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সময় দেশটির সর্বোচ্চ পর্যায়ে ঘুষের লেনদেন করে স্যামসাং। এই ঘুষকাণ্ডে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউইন হাই পার্লামেন্টে অভিশংসিত হন। গত 9 জানুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের অভিযোগে হংকংয়ের 7 পুলিশ কর্মকর্তাকে 2 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির এক জেলা আদালত। শুক্রবার বিচারক এ রায় দেন। 7 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, 2014 সালের অক্টোবরে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এক সমাজকর্মীকে বিক্ষোভস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে হাতকড়া পরা অবস্থায় বেধড়ক মারধর করেন তারা। সংবাদকর্মীদের ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়ে। তবে মারধরের আগে ওই সমাজকর্মী পুলিশের দিকে তরল পদার্থ ছোড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেন বলে অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, উত্তর কোরিয়ায় হয়ে গেল প্রয়াত নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রান্না প্রতিযোগিতা। সারা দেশের 300+ রন্ধনশিল্পীর অংশগ্রহণ। বিশ্বের প্রয়োজনেই ইউরোপীয় ইউনিয়নকে দরকার বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে জোটের শক্তিশালী ভূমিকার কারণে বিশ্ব সম্প্রদায় উপকৃত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইইউ পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইইউ কানাডা বাণিজ্য চুক্তির প্রশংসা করে ট্রুডো বলেন, ইইউ ও কানাডা গণতন্ত্র, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার এবং বৈচিত্র্যে বিশ্বাস করে। আন্তর্জাতিক সম্প্রদায় যে চ্যালেঞ্জের মুখে রয়েছে তা মোকাবিলায় কানাডা ও ইইউ সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান কানাডীয় প্রধানমন্ত্রী। ইইউ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টনিও তাজানি। ভারতের বেঙ্গালুরুর বেলান্দুর লেকে অগ্নিকাণ্ডে বায়ুমণ্ডলে দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার হঠাৎ করেই লেকের পাশের ময়লার স্তূপ থেকে এ আগুনের সূত্রপাত হয়। লেকে থাকা শুষ্ক কচুরিপানা ও আগাছার সঙ্গে শিল্প কারখানার পতিত দাহ্য পদার্থের কারণে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জানায় দেশটির গণমাধ্যম। লেকের পার্শ্ববর্তী এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও দমকল বাহিনীর চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
উত্তর কোরিয়ায় হয়ে গেল এক রান্নার প্রতিযোগিতা। দেশীয় প্রয়াত নেতা কিম জং ইলের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় দেশটির নানা প্রান্তের বিভিন্ন রেস্তোরাঁ থেকে আসা রান্নাপ্রেমীরা। টেবিলে সাজিয়ে রাখা হয়েছে ঐতিহ্যবাহী হরেক রকম সব কোরীয় খাবার। উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এ আয়োজিত জাতীয় রান্না প্রতিযোগিতা অনুষ্ঠানে সুস্বাদু খাবার নিয়ে হাজির হয় দেশটির বিভিন্ন এলাকা থেকে আসা 300-র বেশি রন্ধনশিল্পী। আমি এর আগে বেশ কয়েকটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছি, সবগুলো প্রতিযোগিতা থেকেই নতুন কিছু শিখেছি। এই প্রতিযোগিতায় আমি পাখির মাংসের স্যুপ তৈরি করে নিয়ে এসেছি, এটি খুবই সুস্বাদু এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দেশীয় খাবার তৈরিতে রন্ধনশিল্পীরা কতটা দক্ষ তা যাচাই করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রতিযোগিতার এক বিচারক। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমরা যাচাই করতে পারি প্রকৃত দেশীয় খাবার তৈরিতে আমাদের দেশের বিভিন্ন রেস্টুরেন্টের রন্ধনশিল্পীরা কতটুকু দক্ষ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি উদ্যোগ। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের 75তম জন্মবার্ষিকী পালন করা হয়। 1997 থেকে 2011 সাল পর্যন্ত দেশ শাসন করা এ নেতার জন্মদিনকে ছুটির দিন হিসেবে পালনের পাশাপাশি দিনটিকে ঘোষণা করা হয়েছে ডে অব দ্য শাইনিং স্টার হিসেবে। এ উপলক্ষে সপ্তমবারের মতো 3 দিন ব্যাপী এ রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। ব্রেক্সিটের বিরুদ্ধে ব্রিটেনবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্রেক্সিটের সঠিক প্রভাব সম্পর্কে না জেনেই জনগণ এর পক্ষে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বর্তমান সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজে বের করতে তিনি জনসমর্থন গড়ে তুলতে চান বলেও জানিয়েছেন টনি। তবে তার এমন মুখ বক্তব্যকে উস্কানিমূলক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী ইয়ান ডাঙ্কান স্মিথ। দুবাইয়ে বহুতল ভবনে এক রুশ মডেলের দুঃসাহসী কসরত প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিক্টোরিয়া এদিন তোসোভা নামের ওই অভিনেত্রীকে 75-তলা বিশিষ্ট কায়ান টাওয়ারের এক পাশে তার সহযোগীকে সঙ্গে নিয়ে টান করতে দেখা যায়। 2013 সালে এই ভিডিও ধারণ করা হলেও সম্প্রতি তা অনলাইনে পোস্ট দেওয়ার পরপরই এর ভিউয়ার সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। তবে অনেকে অপ্রয়োজনীয় এই ঝুঁকি নেয় ওই রুশ অভিনেত্রীর তীব্র সমালোচনাও করেছেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহত 30, যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের প্রত্যয় সরকারের। নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ধ্যায় অংশ নেবেন সম্মেলনের উদ্বোধনী পর্বে। এবং রুশ মার্কিন বিষয়ে ভুল সংবাদ প্রচার করায় মার্কিন গণমাধ্যমকে চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই অভিবাসন বিরোধী নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার আজ 17তম দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলার আজকের আয়োজন খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিল। সরাসরি যাচ্ছি তার কাছে।